আসসালামু আলাইকুম। নিজ অর্থায়নে বঙ্গবন্ধু কমপ্লেক্স গড়লেন বীর মুক্তিযোদ্ধা, তার একটি খবর নিয়ে চলে এসেছি। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। কক্সবাজারের কুতুবদিয়ার দক্ষিণ দরুং ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ব্যক্তি উদ্যোগে গড়া হয়েছে বঙ্গবন্ধু কমপ্লেক্স। শুক্রবার 29 জানুয়ারি দিনব্যাপী খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল এবং জুমার নামাজের পর বিশেষ দোয়ার মধ্য দিয়ে কমপ্লেক্সটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন কক্সবাজার 2 আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। দক্ষিণ দরুং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জালাল আহমেদ বঙ্গবন্ধুর একনিষ্ঠ কর্মী হিসেবে নিজের পৈতৃক সম্পত্তিতে বঙ্গবন্ধু কমপ্লেক্সটি গড়ে তুলেছেন। কমপ্লেক্সটিতে রয়েছে মসজিদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার নামে হেফজখানা, শেখ হাসিনা বালিকা মাদ্রাসা, শেখ রাসেল বালক মাদ্রাসা, স্কুল, পুকুরঘাট, ঈদগাহ ময়দানের মিম্বর, জানাজার ঘর, আবাসিক অনাবাসিক শিক্ষার্থীদের রান্না ও খাবার ঘর, বৈঠকখানা এবং কবরস্থান। বীর মুক্তিযোদ্ধা জালাল আহমেদ বলেন, আমি বঙ্গবন্ধুর একনিষ্ঠ কর্মী ছিলাম। মাধ্যমিক স্কুলে পড়াকালীন দরুং হাই স্কুলের ছাত্র সংসদের নির্বাচিত জিএস, নাজিরহাট কলেজ ছাত্র সংসদের ছাত্রলীগের এজিএস এবং সাতকানিয়া কলেজ ছাত্রলীগের ছাত্র সংসদের নির্বাচিত জিএস হই। 69 গণ অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলাম। 1971 সালে মুক্তিযুদ্ধের পক্ষে জনগণকে সংগঠিত করার অপরাধে পাকিস্তান সরকার আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দেয়। হানাদার বাহিনী রাজাকারের সহযোগিতায় আমার বাড়িতে আগুন ও লুটপাট চালায়, ক্ষতি করা হয় তৎকালীন প্রায় 5 লাখ টাকা। তিনি আরও বলেন, এত নিপীড়নের পরেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ থেকে কেউ আমাকে বিচ্যুত করতে পারেনি। যে পরিবারটি স্বাধীন বাংলাদেশ গড়তে গিয়ে নিজেদের নিঃশেষ করেছেন, তাদের আত্মার মাগফেরাত কামনা ও কর্মীর দায়বদ্ধতা থেকে নিজ অর্থায়নে এসব প্রতিষ্ঠানগুলো গড়েছি। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় এমপি আশেক উল্লাহ রফিক ছাড়াও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ও কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজব মাতব্বর, সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ তাহের, কুতুবদিয়া উপজেলা যুবলীগের সভাপতি আবু জাফর সিদ্দিকী, সাধারণ সম্পাদক খোরশেদ আলম সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।